রাজা মশাই, রাজা মশাই, আমাদের রাজ্যে উদয়পুরের মহারাজ এসেছে। হ্যাঁ, তাই নাকি? যাও তাড়াতাড়ি খাবার পানির ব্যবস্থা করো। থাক, আর খাবার পানির ব্যবস্থা করতে হবে না, আমি এখানে খাবার খেতে আসিনি। আমি পুরো রাজ্য ঘুরে দেখলাম, তোমার রাজ্যের প্রজারা কেউ খুশি নেই, দুবেলা দুমুঠো কেউ খেতে পায় না, কান্নায় ভেসে যাচ্ছে পুরো রাজ্য। এরপরের বার এসে যদি তোমার রাজ্যের প্রজাদের কান্না দেখি, তাহলে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে। ঠিক আছে মহারাজ, আর কোনোদিন প্রজাদের মুখে কান্না দেখতে হবেন না, আমি প্রজাদের খুব খুশি রাখব। ঠিক আছে, তাই যেন হয়। সেনাপতি, আদেশ করুন জাহাপানা। আমার রাজ্যে প্রজারা কাঁদবে সেটা আমি কোনোদিনই মেনে নেব না। যাও, তুমি গ্রামে গ্রামে ঢেড়িয়ে দাও, আমার প্রজারা যেন সর্বদা হাসি খুশি থাকে। আর যদি কেউ কাঁদে, তাকে বলে দিও তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। যো হুকুম জাহাপানা। শোনেন শোনেন গ্রামবাসী, রাজা মশাই একটি হুকুম দিয়েছেন যে আপনারা সর্বদা হাসি খুশি থাকবেন, কেউ কান্না করবেন না, আর যদি কেউ কান্না করেন তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইবে। ওগো, পেটে জন্ডনে টিকতে পারছি নি, আর বাইরে কি বুঝছে গো? সেনাপতি ঢেড়ি দি গেল সবসময় হাসতে, যে কাঁদবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, চলো ডাক্তারখানায়। আল্লাহ গো, পেটে যন্ত্রণা করছে রে, আমি মনে হয় আর বাঁচবো না। এই তুমি আর কাঁদো না, চুপ করো, আস্তায় চলে এসছি, এবি তুমি হাসো না হলে খবর আছে। আবার কি যুগ আসলো রে। সেনাপতি যাও গিয়ে দেখে আসো, অ্যাসিনে ভাই মারা গেছে, ওখানে কেউ কান্না করছে কিনা। যো হুকুম জাহাপানা। এই তোরা কাঁদন বন্ধ কর, রাজা মশাই লোক আসছে। ভাই তুই বললি কেন রে, ভাবি কেন কেন থাকবে রে। তুমি মরে গেলি, আমি কার কাছে থাকবো রে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমরা এইভাবে হাসতে থাকো, কেউ কাঁদবে না, ঠিক আছে? আমাকে দুধ দিয়ে কে ভাত মেখে খাই দেবে গো? ও কালা, তুমি মরে গেছো গো। ও নানি, মরার আগে কি খাই মালি গো? সেনাপতি, আমার মা মরছে আর এরা হাসছে, ইয়াদের সবাইকে পিটিয়ে দাও। যো হুকুম জাহাপানা। আর
থামো, আমি সব শুনেছি। প্রজাদের যখন বাপ মা মারা গেছে তখন তুমি তাদের হাসতে বাধ্য করেছো, আর আজ তোমার মা মারা গেছে বলে তুমি সবাইকে কাঁদতে বলছো। আইন সবের জন্য সমান, আজ তোমাকেও হাসতে হবে, হাসো নাহলে তোমার আজ খবর আছে। কি হলো, হাসো। মা তুমি মরে গেলে, মা তুমি ভালো চাই দেখো। No, no, no.